অভিষেককে আক্রমণ করে শুভেন্দু আরও বলেন, নেতাজির জন্মস্থান নিয়েও ভুল তথ্য দিয়েছেন ভাইপু। বাংলায় নয়, নেতাজি কটকে জন্মেছিলেন, নেতাজি পুরুষোত্তম রামের উপাসক ছিলেন। আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে, 16 ফেব্রুয়ারি ভাইপু আপনার বাড়িতেও পদ্ম ফোটাবো। এই ভাষাতে অভিষেককে হুঁশিয়ারি দেন শুভেন্দু। ক্রিকেট মাঠে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যায় যাতে দর্শকরাই শুধু নন, খেলোয়াড়রাও অবাক হয়ে যান। এমন একটি ঘটনা ঘটল বিগ ব্যাশ লীগের ম্যাচে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার ওয়েদারল্যান্ড একই বলে উইকেটের দুই প্রান্তেই রান আউট হলেন, দুই প্রান্তেই ক্রিজের বাইরেই থেকে গেলেন তিনি। ইনিংসের 10th ওভারে এই অদ্ভুত ঘটনা ঘটে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে তুমুল বিতর্ক চলছে, তবু বার্তা আদান প্রদানের জন্য এই অ্যাপই এখনও পর্যন্ত সকলের প্রিয়। আর ভারতের 72তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পরিজন বন্ধু ও পরিচিতদের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আকর্ষণীয় স্টিকারের বিশেষ ব্যবস্থা করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সমস্যা যেন পিছু ছাড়ছে না, ক্ষমা চেয়ে বিতর্কিত দৃশ্য ছেটেও মিলল না মুক্তি। ফের বিতর্কের কেন্দ্রে ওয়েব সিরিজ তাণ্ডব। যারা হিন্দু দেবতাকে অপমান করেছেন তাদের জিভ ছিঁড়তে পারলে 1 কোটি টাকা দেওয়া হবে, এবার এমন মন্তব্য করে বসলেন করণী সেনার প্রধান। করণী সেনা প্রধানের এই হল মন্তব্যে ফের দানা বিদেশে বিতর্ক। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড করলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক মঞ্চে সাকিব হলেন প্রথম ক্রিকেটার যিনি একটি দেশের মাটিতে 6000 রান ও 300 উইকেট নেওয়া একজন অলরাউন্ডার। চট্টগ্রামে ক্যারিবিয়ানের বিরুদ্ধে এই দ্বিতীয় একদিনের ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। অবিভক্ত ভারতের কংগ্রেস নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্তের চট্টগ্রামের বাড়িতে অধিগ্রহণ করল বাংলাদেশ সরকার। ব্রিটিশ বিরোধী স্বাধীনতার লড়াই এবং মুক্তিযুদ্ধের জাদুঘর নির্মাণ হবে এখানে। কংগ্রেস নেতা এবং যশস্বী আইনজীবী যাত্রামোহন সেনগুপ্ত চট্টগ্রামের রহমতগঞ্জে এই বাড়িটি করেছিলেন, আর যতীন্দ্রমোহন তার পুত্র। অভিনেত্রী হওয়ার সঙ্গে তৃণমূলের সাংসদ তিনি নুসরত জাহান, তবে সোমবার মঞ্চে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র একজন নারী এবং টলিউডের অংশ হিসেবে। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভায় নারীদের প্রতি অনাচার নিয়ে আওয়াজও তুললেন অভিনেত্রী। কড়া ভাষায় জানিয়ে দিলেন, সাহস থাকলে আমাদের ধর্ষণ করে দেখা, ঝাঁটা আর বটি নিয়ে তেড়ে যাব আমরা। আপনি কি হাসতে ভালোবাসেন? উত্তরটা ইতিবাচক হলে কপিল শর্মা নিশ্চয়ই থাকবেন পছন্দের তালিকায়। তবে 2021-এর শুরুতেই কপিল প্রেমীদের জন্য দুঃসংবাদ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে দ্য কপিল শর্মা শো। সূত্রের খবর, নির্মাতারা এই কমেডি চ্যাট শোকে নতুনভাবে সাজাতে চাইছে, মূলত সেই কারণে সাময়িক বিরতির পরিকল্পনা।